দর্শক আলোচিত ঘটনা ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি বলা হয় ঋণ জালিয়াতির অর্থ নাকি ফিরে না তবে বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় হাইকোর্টের করা মনিটরিংয়ে এবার দুদক হাইকোর্টকে জানিয়েছে রাজকোষে ফিরেছে তিন হাজার একশো কোটি টাকা তবে কি শিগগিরই দেওয়া হবে ছাপ্পান্ন মামলার চার্জশিট দুদকের লিখিত জবাব এক হাজার কোটি টাকার গতিপথ নির্ণয় করেই দ্রুততম সময়ে চার্জশিট প্রায় সময় গণমাধ্যমে সংবাদ হয় বেসিক ব্যাংকের কেলেঙ্কারির চার্জশিট কবে দুর্নীতি মামলায় একশো আশি দিনের মধ্যে দুদকের চার্জশিট দেওয়ার কথা থাকলেও বেসিক ব্যাংকের কেলেঙ্কারির ছাপ্পান্ন মামলার একটিরও চার্জশিট দিতে পারেনি দুদক আর তাই প্রায় এর আসামিরা নানা অজুহাতে হাইকোর্টে জামিন চাইতে আসেন চলতি সপ্তাহের শুরুতে মোহাম্মদ আলী নামে এক আসামি হাইকোর্টে জামিন আবেদন করেন আবারও সর্বোচ্চ আদালতের তোপের মুখে পড়ে দুদক আদালত সাফ জানতে চান কবে নাগাদ হবে চার শেট মঙ্গলবার বিচারপতি এম ইনায়তু রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে বেসিক ব্যাংক নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করে দুদক বলা হয় কেলেঙ্কারির একত্রিশশো কোটি টাকা ফিরেছে সরকারি কোষাগারে কতগুলি টাকা আত্মসাৎ হয়েছে এবং কতগুলি টাকা রিকভারি হয়েছে একবার ছয়শো ন কোটি আর একবার দুই কোটি টাকা এই টাকাগুলি আপনার রিকভারি হয়েছে রিকভারি হয়ে গভর্নমেন্ট ফান্ডে ব্যাংকের ফান্ডে জমা দেওয়া হয়েছে এবং গভর্নমেন্টের ফান্ডে গিয়েছে প্রায় একত্রিশশো কোটি টাকার মতো এখন রিপোর্টে আরও বলা হয় পাচার করা অর্থের গতিপথ নির্ধারণ করতে না পারায় ফেরানো যায়নি বাকি এক হাজার কোটি টাকা কেন তদন্ত শেষ করতে এত সময় লাগছে হাইকোর্টে তার একটি লিখিত ব্যাখ্যাও দিয়েছে দুদক ওই আত্মসাতকৃত টাকা কোথায় যায় এটা ইনভেস্টিগেশনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেই গতিপথটা যতক্ষণ পর্যন্ত ফাইন না ফাইন্ড আউট না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে ফাইনালি চার্জশিট দিল পরবর্তীতে আবার এই চার্জশিটের মধ্যে হয়তো দেখা যেতে পারে কোনো ভুল হতে পারে এবং এছাড়াও আপনি দীর্ঘদিন সমত তদন্ত চলাকালীনের কারণে বিভিন্ন অফিসার যারা দায়িত্বরত ছিলেন তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয়ে গেছে সেটাও একটু অন্যতম কারণ দুর্নীতি দমন কমিশন অত্যন্ত তদন্ত কাজ আমার মনে হয় শেষ পর্যায়ে চলে আসছে তবে এ মামলার অন্যতম আসামি মোহাম্মদ আলীকে জামিন দেননি হাইকোর্ট পুরো বিষয়ে সময় নিয়েছে দুদক মাসুদ রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যেমনটি বলছিলাম বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় রাজকোষে ফিরেছে তিন হাজার একশো কোটি টাকা এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান আমাদের সিনিয়র রিপোর্টার মাসুদুর আশাতীত ভাবে তিন হাজার একশো কোটি টাকা রাজকোষে জমা পড়েছে বেসিক ব্যাংক ঋণ কেনকারীতে কিভাবে সম্ভব হয়েছে বিস্তারিত জানতে চাই পাশাপাশি বাকি এক হাজার কোটি টাকার ব্যাপারে নিশ্চয়ই ভালো খবর খুব দ্রুতই আসবে সে ব্যাপারেও জানাবেন কিনা বেসিক ব্যাঙ্ক নিয়ে আসলে যখন প্রায় ছয় বছর ধরে এটার তদন্ত চলছে ছাপ্পান্নটি মামলার চার্জশিট কবে আমরা কিন্তু গণমাধ্যমে সংবাদ দেখি যেখানে বলা হয় যে এই মামলাগুলোর চার্জশিট দিতে পেছন থেকে কোনো অদৃশ্য শক্তি শক্তিগত কাজ করছে এরকম প্রায়ই বলা হয় এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে প্রায়ই সাংবাদিকরা এই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে যে বেসিক ব্যাংকের চার্জশিট কবে অবশেষে আজকে কিন্তু হাইকোর্টে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন যেখানে দুর্ন এই রিপোর্টে তারা বলেছে যে আসলে বেসিক ব্যাংকের যে চার হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে যে কেলেঙ্কারি হয়েছে এই কেলেঙ্কারির মধ্যে একত্রিশশো কোটি টাকা তিন কোটি টাকা সেই বেসিক ব্যাংকের যে পূর্ণ তফসিল হয়ে তা টাকাটি চলে এসছে কোষাগারে এটি একটি পজিটিভ দিক এবং অদ্ভুতভাবে এই মামলাটির একজন আসামি তিনি জামিন চাইতে এসেছিলেন হাইকোর্টে তার ব্যাখ্যা ছিল যে আমি ছয় বছর ধরে মামলাটির তদন্ত চলছে তিনি এই মামলা নিয়ম আইন অনুযায়ী তদন্ত শেষ হওয়ার কথা একশো দিনের মধ্যে সেখানে ছয় বছর চলে যাচ্ছে তো তিনি কবে নাগাদ এটি জামিন পাবেন অথবা কবে নাগাদ চাষি এই গ্রাউন্ডে তিনি জামিন চাইতে এসেছিলেন হাইকোর্টে হাইকোর্ট কিন্তু এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলে এবং সেখানেই উঠে আসে যে আসলে একত্রিশশো কোটি টাকা এই বেসিক ব্যাংকের থেকে ফেরানো গেছে এবং বাকি এক হাজার কোটি টাকার বিষয়ে একেবারে পরিষ্কার একটি ব্যাখ্যা দিয়েছে দুর্নীতি দমন কমিশন তারা বলেছে যে এশিয়া প্যাসিফিক জোনের যে চুক্তির সাথে বাংলাদেশ জড়িত এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ মানি লন্ডারিংয়ে যে চুক্তির সাথে বাংলাদেশ জড়িত এটিতে ভারতও জড়িত আছে পাকিস্তানও এই একই চুক্তির সাথে রয়েছে তো এই চুক্তির আওতায় কোনো অর্থের যদি সঠিক গতিপথ নির্ধারণ করতে না পারা যায় তাহলে কিন্তু এই অর্থটি ফেরত আনা অনেকটাই মুশকিল এবং এই এখানে তারা একটি লাইন উঠ বলেছে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে সব টাকাই নগদ উত্তোলন করা হয়েছে বাকি যে এক হাজার কথা বলা হচ্ছে সেই টাকাটি নগদ উঠানোর কারণে এই এক হাজার কোটি টাকার কোনো গতিপথ দুদক খুঁজে পাচ্ছে না এবং ছাপ্পান্ন মামলার চার্জশিট এই এক হাজার কোটি টাকার জন্য আটকে আছে যদিও দুদকের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে তারা তদন্ত একেবারেই শেষ পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দেবে এবং হাইকোর্টকে তারা লিখিত হবে এই প্রথমবারের মতো বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে হাইকোর্টকে লিখিত হবে জানতে চাচ্ছি যে জানি আজকে পিপলস লিজিং নিয়ে তো শুনানি হয়েছে এবং জন ঋণ খেলাপি হাজির হয়েছিলেন তো শুনানিতে কি বলা হয়েছে একটু বলবেন কি বেসিক পিপলস লিজিংয়ের যে ঘটনাটি সেটি হলো যে পিপলস লিজিংয়ের টাকা পিকে হালদার কাণ্ড এটাতে জড়িত এবং পিপলস লিজিংয়ের যে বিষয়টি এখানে একসাথে দুইশো আশি জনের বেশি ঋণ খেলাপি যারা পাঁচ লক্ষ টাকার উপরে ঋণ নিয়েছেন তাদেরকে ডাকা হয়েছিল আজকে প্রথম ধাপে একশো তিপ্পান্ন তেতাল্লিশ জনকে ডাকা হয়েছিল এর মধ্যে মাত্র একান্ন জন এসছিলেন এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি কেউ বলেছেন যে তার স্ত্রী লোন নিয়েছেন তিনি জানেন না কেউ বলেছেন তার স্বামী লোন নিয়েছেন বিষয়টি কীভাবে হয়েছে তিনি এটি ব্যাখ্যা জানেন না তো সব মিলিয়ে আদালত বলেছেন যে আসলে লো যেহেতু ঋণ তারা নিয়েছেন অবশ্যই তাদেরকে যে যায় যে নিয়েছেন তাকে এটির দায়ভার নিতে হবে এবং আদালত এই বিষয়ে পিপলস লিজিংয়ের অর্থ কিভাবে ফেরানো যায় এই দুইশো জনের কাছে প্রায় আঠারোশো কোটি টাকার উপরে ঋণ খেলাফি তারা তো এই টাকাটি কীভাবে ফেরানো যায় আগামী পঁচিশ তারিখ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে শুনবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে শুনবেন হাইকোর্ট এবং একই সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে শুনবেন এবং সেদিন বাকি যে ঋণগ্রুপ খেলাফিরা আছেন তারা এসে বাকি তাদের ব্যাখ্যা দেবেন এবং হাইকোর্ট একটি বিষয়ে আজকে পরিষ্কার করে বলেছেন যারা এই ডাক হাইকোর্টের তলবের পরও হাজির হননি তাদেরকে আরেকটি সুযোগ দেওয়া হবে এবং যদি তারা সেই তলবে হাজির না হন তাহলে তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে এই যে বেসিক ব্যাংক কেলেঙ্গানিতে কিছু টাকা ফেরত পেয়েছে এখন পর্যন্ত এই ঘটনা কি অন্যান্য ঋণ জাতীয় জালিয়াতির ঘটনায় দুদকে লড়তে সাহায্য করবে কিনা বা তাদের পত্র সুগম করবে কিনা শাহনাজ ডেফিনেটলি এটি একটি বড় বিষয় কারণ হলো যে আমাদের দেশে কিন্তু আমরা দেখি যে ঋণ যখন জালিয়াতি হয়ে যায় সেটি কিন্তু আর কখনোই ফেরত আসা যায় না সাম্প্রতিক সময় পিকে হালদার কাণ্ডে যেটি আমরা দেখেছি যে আসলে যে টাকাটি চলে গেছে এটি টাকা কিন্তু ফেরত আনার বিষয়ে কিন্তু এই এত তোড়জোড় চলছে এখানে এক্ষেত্রে বেসিক ব্যাংকের এটি কিন্তু অবশ্যই একটি ব্যতিক্রম ঘটনা আমরা বলবো কারণ কখনও যদি কেল জালিয়াতি হয়ে যায় এটি ফেরত আনা যেমন হলমার্কে এঙ্কারির কথা বলি আমরা হলমার্কে কিন্তু একটি টাকাও এখন পর্যন্ত ফেরত ফেরত আসেনি এবং সেটা আনা সম্ভবও হয়নি সেক্ষেত্রে বেসিক ব্যাংকের এই টাকাটি যেই প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশন হাইকোর্টের করা মনিটরিংয়ে যেভাবে ফেরত এনেছে সেটি কিন্তু অবশ্যই একটি দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যতে জি মাসুদুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় রাজকোষে ফিরেছে তিন হাজার একশো কোটি টাকা এই নিয়ে সর্বশেষ খবর খবর জানাচ্ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান এর সাথে নিউজ বিশ্ব টোয়েন্টি ফোর জানিয়েছি বিরতি কিছু একটু পরে আবার আমন্ত্রণ নিউজ বিশ টোয়েন্টি ফোরে নোয়াখালীতে সাংবাদিক মুজাকির হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ বিচার দাবিতে মানববন্ধন এবং সমাবেশ হয়েছে জেলা সামনে মানববন্ধন করে সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন এবং সমাবেশ করেছেন সামাজিক সংগঠনের কর্মীরাও দাবি জানিয়েছেন হত্যার সঠিক তদন্ত করে দোষীদের বিচারের একই দাবিতে সাতক্ষীরা ঝিনাইদহ এবং কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন অবশ্যই দোষীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এটার আমরা দাবি জানাই নির্মহ তদন্তের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে এবং অপরাধীদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে বাংলার মানুষ সাংবাদিক সমাজ নয় বাংলাদেশের প্রতিটি মানুষ এবং বৃহত্তর নোয়াখালীর প্রতিটি মানুষ এই অন্যায় অবিচারের বিচার চায় সাংবাদিক মুজাকির হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার এই সর্বশেষ মুজাকির হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ এবং বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনও কিন্তু বিচারের দাবি জানিয়েছে তো এই মামলা কার্যক্রম কেমন চলছে জানাবেন পাশাপাশি নোয়াখালীতে রাজনৈতিক মাঠের পরিস্থিতি কেমন তাও নিয়ে যদি জানাতেন শাহনাজ আপনি যেমনটি বলছিলেন আজ সকালে এগারোটার দিকে মূলত এই মামলার দুই মানে ঘটনা দুদিন পরে তার বাবা মুজাকিরের বাবা নুরুল হুদা বাদী হয়ে কোম্পানি মধ্যে থানায় মামলাটি দায়ের করেছে সেখানে তিনি কারো নাম উল্লেখ করেননি মাত্র অজ্ঞাত নাম অনেককে আসামি করেছেন তবে সেখানে একটা বিষয় উল্লেখ করেছেন সেটি হচ্ছে কবিরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এবং উপজেলার সাবেক চেয়ারম্যান মিজান রহমান বাদলের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে তার সন্তান মারা গিয়েছে এমন কথা উল্লেখ করেছেন তিনি ঘটনা মামলাটি দায়ের করার কিছুক্ষণ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তার হস্তক্ষেপ কামনা করেছেন তার সন্তান হত্যার বিচার দাবি করেছেন তিনি প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনায় নোয়াখালীর গত দুই দিনে নোয়াখালীর বিভিন্ন স্থানে সাংবাদিকরা মানববন্ধন করেছে সমাবেশ করেছে বিক্ষোভ করেছে আজও নোয়াখালীর প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের তিনটি সংগঠন এখানে মানববন্ধন করেছেন এর বাইরে আরো কয়েকটি সংগঠন আছে তারাও মানববন্ধন করেছেন সমাবেশ করে তারা বলেছেন যে যদি মামলাটাকে ভিন্ন খাতে নেওয়া হয় তাহলে তার দাঁত ভাঙা জবাব দিবে সাংবাদিকরা তারা প্রয়োজনে ডিসি এবং এসপি অফিসে ঘেরাও করবে এটিও তারা সমাবেশ থেকে হুঁশিয়ার দিয়েছেন আর যদি আজকে সারাদিন যদি পরিস্থিতির কথা বলে রাজনৈতিক পরিস্থিতির কথা বলে সেটি হচ্ছে কোম্পানিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান যে বাদল রয়েছেন তিনি কর্মসূচি ঘোষণা করেছেন একই সঙ্গে বসুহাটের রূপালী চত্বরে কর্মসূচি ঘোষণা করেছেন আব্দুল কাদের মির্জা এটিকে কেন করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল কিছুটা তো পরবর্তীতে নোয়াখালীর জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এবং ওখানকার যিনি ওসি রয়েছেন ইনচার্জ তিনি বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছেন তাদের উভয়ের সঙ্গে কথা বলেছেন কথা বলে সেটিকে তারা মোটামুটি আপাত আজকে দিনের জন্য কোনো কর্মসূচি আর বিকেল থেকে হয়নি এতটুকু আমাদেরকে জানিয়েছেন ওখানকার ওসি মির আহমিদ হক রনি জি সুমন ভূমিক আপনাকে ধন্যবাদ নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুমন ভূমিক এর সাথে নিউজ বেস টোয়েন্টি এ এপোর্ট আরেকটি বিরতি কিছুটা পরে আপনারা আছেন নিউজ বিউজ টোয়েন্টি ফোরে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে পাঁচ লাখ এতে দেশটিতে পাঁচ দিনের শোক ঘোষণা করা হয়েছে শুক্রবার পর্যন্ত অর্ধনমিত থাকবে পতাকা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠে এক বছর আগে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টিতে প্রথম এক মার্কিনের প্রাণ যায় করোনায় আর সোমবার মৃত্যুর মিছিল যোগ হল পাঁচ লাখেরও বেশি আক্রান্ত দুই কোটি আশি লাখ লাখো মানুষের কাতারে আমার মাও আছে এটা ভাবতেই বুকটা মুচড়ে কেঁদে ওঠে টিকা নেওয়ার সপ্তাহেই তিনি অসুস্থ হন ভেবেছিলাম টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দ্রুত সেরে যাবে কিন্তু হাসপাতালে তার শেষ পরিণতি আমি পারছি না।। করোনায় মৃতদের প্রতি সম্মান জানিয়ে আসছে শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রাণ হারানো পাঁচ লাখ মানুষের স্মরণে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথিড্রালের ঘণ্টা বার বাজানো হয় মোমবাতি প্রজ্জ্বল এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে নিহতদের প্রতি সম্মান জানানো হয় হোয়াইট হাউজে এক বছরে যে পরিমাণ প্রাণ হারালেন তা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধে নিহত আমেরিকানদের চাইতেও বেশি আমরা অবশ্যই তাদের শোকে মুজ্জ্যমান তবে এটাও ঠিক ঐক্যবদ্ধভাবে এই ভাইরাস নিরাময় শুরু করতে হবে আমরা বিশ্বাস করি আমেরিকাবাসী আবার হাসবে এত বিপুল মার্কিনের প্রাণহানিকে একশো বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য খাতে সবচেয়ে দুর্দশাজনক আখ্যা দিয়ে এর জন্য রাজনৈতিক বিভাজনকে দায়ী করেছেন দেশটির শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ইউনিভার্স এটা সর্বজনবিদিত যে টিকা নিলেই আপনি সুরক্ষিত কিনা সেটি এখনো স্পষ্ট নয় নতুন করে আপনি ফের সংক্রমিত হতে পারেন এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে বিশ্বে করোনা মহামারীতে মোট প্রাণহানির উনিশ শতাংশই যুক্তরাষ্ট্রে যে দেশটির জনসংখ্যা বিশ্বের মাত্র চার শতাংশ শাকিল মাহমুদ চ্যানেল টোয়েন্টি

প্রায় আশি হাজারের কাছে প্রতিদিন এবং আমরা দেখছি যে হসপিটালাইজেশন ও রয়েছে একই সাথে যদিও আগের যে তুলনায় প্রতিদিন প্রায় দুই লক্ষ সংক্রমণের সংখ্যা ইভেন সোয়া লক্ষ পর্যন্ত ছিল সেখান থেকে কিন্তু নিচে নেমে এসেছে সেই দিক থেকে আমরা বলবো ভালো কিন্তু যে বিষয়টি এখানে বিশেষজ্ঞরা অলরেডি বলছেন সেটি হচ্ছে যে যে নতুন ভেরিয়েন্ট এসেছে এবং বিশেষ করে এখানকার সাতটি ভেরিয়েন্ট আছে এই করোনা ভাইরাসের সেগুলো কিন্তু খুবই সিরিয়াসলি মানুষকে সংক্রমিত করছে এবং সিভিয়ার ডিজিজ যেটা সেটি খুবই গুরুতর অসুস্থ করে ফেলছে এবং এর সংক্রমণের মাত্রাও মানে দ্রুত গতিতে যে কারণে তারা বলছে যে আমরা এই যতটুকু অর্জন আমরা করেছি বা যেটি হচ্ছে পাশাপাশি এই ভ্যাকসিনের পাশাপাশি সেটি কিন্তু নিমিশেই হারিয়ে যেতে পারে সেই কারণে তারা কিন্তু এখনো নিশ্চিত নয় যে এটি আসলে আমরা যে পথে যাচ্ছি সেই পথটা যদি ধরে রাখতে না পারি তাহলে আদতেই এই অবস্থা থাকবে কিনা আমরা কিন্তু ইতিমধ্যে জোর আহ্বান জানاحثशेदपुरতে প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং করোনার যে ভ্যাকসিনের যে সম্পর্কত্বটা দেখা দিয়েছিল বিশেষ করে এই আবহাওয়াগত কারণে গত অনেকগুলো আমি বলবো যে প্রায় সব রাজ্যে কিন্তু এই ভ্যাকসিন যে অ্যাপয়েন্টমেন্টগুলো সেগুলো রিসেডিউল করা তো বাতিল করা হয়েছে এবং 24 তারিখ আগামী কাল থেকে কিন্তু ভ্যাকসিনের যে আরেকটা নতুন মাত্রা যোগ হলো সেটি হচ্ছে সর্বসাধারণের জন্য কিন্তু ভ্যাকসিন ওপেন করে দেওয়া হচ্ছে কিন্তু সেটি কিন্তু সর্বসাধারণ অর্থ এই নয় যে শুধু ভাবে যে কেউ সেভাবে আসতে পারে সেটা হচ্ছে যে আগে যেই নিয়ম ছিল যে অগ্রাধিকার ভিত্তিতে সেটার পাশাপাশি সাইমুলটেনিয়াসলি কিছু জায়গা খোলা হচ্ছে স্টেডিয়াম খোলা হচ্ছে যেখানে আগে আসলে আগে পাওয়ার ভিত্তিতে কিন্তু যতটুকু সম্ভব দেওয়ার পরিকল্পনা রয়েছে এই আগামী কাল থেকে এবং শিহাবউদ্দিন কিসলু আপনাকে ধন্যবাদ যুক্তরাষ্ট্র থেকে সেখানকার করোনা পরিস্থিতির খবর খবর জানাছিলেন শিহাবউদ্দিন কিসলু ব্রেক্সিটের পর পণ্য আমদানিতে নতুন বাজার খুঁজছে যুক্তরাজ্য। এই ক্ষেত্রে ব্রিটিশ সরকারের সম্ভাব্য দেশের তালিকায় আছে বাংলাদেশ কৃষি আধুনিকায়ন ও রপ্তানি প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগাতে নতুন বিনিয়োগ এবং সরকারের সময় উপযোগী পদক্ষেপ প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা লন্ডন থেকে মিটার রহমানের রিপোর্ট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাই নতুন মোড় নিয়েছে যুক্তরাজ্যের বাণিজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য সস্তা শ্রমবাজারের সন্ধান করছে দেশটির সরকার সম্ভাব্য তালিকায় রয়েছে বাংলাদেশও ব্রেকজিট হওয়ার পরে ব্রিটিশ সরকার বিভিন্ন রাষ্ট্রের সাথে ডিল করতেছে এটার অ্যাডভান্টেজ যাতে বাংলাদেশ নিতে পারে এই জন্য আমরা কন্টিনিউয়াস আমাদের লবিং অব্যাহত আছে বাংলাদেশের সাথে ডিল করলে এটা চিপার হবে চিপার চিপার্ল্ড কৃষি খাতে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য বিনিয়োগে আগ্রহীদের এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ এই ব্যবসায়ী বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল উইং ইউকে এর সাথে যোগাযোগ করে আপনারা যদি ওনাদের থ্রুতে কমার্শিয়াল উইং এর থ্রুতে আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে অনেক ব্যারিয়ার কমে যাবে দেশীয় পণ্যের নতুন বাজার সৃষ্টির সুযোগে দেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন যুক্তরাজ্যে থাকা প্রবাসী বাংলাদেশিরা এক্ষেত্রে বিনিয়োগ ও আমলাতান্ত্রিক জটিলতার সম্মুখীন হওয়ার শঙ্কাই তারা তাই বুঝে শুনে সঠিক পথে বিনিয়োগের পরামর্শ অভিজ্ঞতার আপনি যদি উল্টাফুলাভাবে টাকা পাঠান তাহলে ওইটা আনা মুশকিল আছে কিন্তু আপনি প্রপার লিগেল ওয়েতে আপনি ইনভেস্টার হিসাবে পাঠান ওইটা ওই টাকা মানে উইদাউট এনি ডিসকাশন আপনি নিয়ে আসতে পারবেন বাজার সম্প্রসারণ সুযোগের সঙ্গে সংখ্যা বাড়ছে শক্তিশালী সিন্ডিকেটেরও এই সংকট নিরসনে সরকারের সঠিক নজরদারি চান প্রবাসী ব্যবসায়ীরা মিল্টন রহমান চ্যানেল টোয়েন্টি ফোর লন্ডন যেমনটি বলছিলাম পণ্য আমদানি নিতে নতুন বাজার খুঁজছে যুক্তরাজ্য এবং তাদের পছন্দের তারিখে বাংলাদেশের নাম আছে এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে মিন্টু রহমান মিন্টু রহমান ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যে বাংলাদেশের জন্য কি কি সুবিধা অপেক্ষা করছে এবং কোন কোন খাতে বিনিয়োগের সুযোগ আছে বাংলাদেশের আপনারা জানেন যে আগে ইউকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে প্রায় ছাপ্পান্ন শতাংশ পণ্য আমদানি করত তার মধ্যে সব বেশিরভাগ পণ্য হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো সেগুলো এখন ব্রিটেন এই বাজারটি খুঁজছে অন্যান্য দেশে যেসব দেশে শ্রম বাজার সস্তা সেসব দেশে বাংলাদেশ কিন্তু অন্যতম সেই বাংলাদেশের সাথে সেই জন্য ব্রিটেন এখন একটি সম্পর্ক তৈরি করবার জন্য আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে ব্রিটিশ হাই কমিশনার যিনি ঢাকায় আছেন তিনিও কিন্তু বলেছেন যে বাণিজ্যের যে প্রক্রিয়া যে প্রক্রিয়া বাংলাদেশে সে পদ্ধতিগত উন্নয়ন তীরে আশা করেছেন এবং এখান থেকে যারা হাই কমিশন আছে এখানে বাংলাদেশ হাই কমিশন লন্ডন তারাও কিন্তু এখন ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কাজ করছে এর মধ্যে একটা ডায়ালগের আয়োজন করেছে বাণিজ্য প্রকটা কিভাবে আর উন্নত করা যায় এবং সেই সাথে এখানে প্রবাসী ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু বাংলাদেশ থেকে এখন এখানে পণ্য আমদান আমদানির ক্ষেত্রে তারা কি সেই জায়গাগুলো তারা ডেভেলপ করছে তারা বলছে যে এই ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো আগে থেকে যারা পণ্য করছেন এইসব দেশে রপ্তানি করছেন তাদের কিছু জটিলতা আছে এই জটিলতা ভাঙতে হবে বলে তারা সরকারের প্রতি আবেদন জানিয়েছেন এবং প্রবাসী বিনিয়োগ কিন্তু এখন যেতে চাই বাংলাদেশে অনেক প্রবাসী এখন তৈরি হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য যেহেতু বিশেষ করে কৃষি পণ্য এই দেশে বাংলাদেশ থেকে রপ্তানির একটা সুবর্ণ সুযোগ আছে সেই খাতে তারা বিনিয়োগ করতে চায় এবং যে জটিলতা গুলো সরকারের রয়েছে সেগুলো সেই জটিলতা কাটানো সম্ভব বলে একটু আগে আমার সাথে কথা হয়েছে এখানকার কমার্শিয়াল কনসোলার এস এম জাকারিয়া হকের সাথে তিনিও বলেছেন যে এসব জটিলতা কাটাতে হলে যে হাই কমিশনের মাধ্যমে প্রপার চ্যানেলে যদি বাংলাদেশে গিয়ে বিনিয়োগ করা যায় তাহলে এই এই সংকটগুলো আর থাকবে না একই সাথে এখানে আপনি জানেন যে রেডিমেড যে গার্মেন্টস রয়েছে আমাদের বাংলাদেশের এটার একটা পণ্য বাজার এখানে রয়েছেই এটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে কৃষি পণ্য ইলেকট্রনিক্স পণ্য এবং চা এই ধরনের নতুন নতুন পণ্য আরো এই দেশের বাজারে সম্প্রসারণ করার জন্য বাজার সম্প্রসারণ করার ক্ষেত্রে ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনও এখানে নিরন্তর কাজ করে যাচ্ছে বলে সেটা আমাদেরকে একটু আগেও জানিয়েছেন মিন্টর রহমান আপনাকে ধন্যবাদ যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মিন্টর রহমান এবার জেনে চলে যেতে যাচ্ছি

এখানে একটা দারুণ ভালো পরিবেশ বিরাজ করছে কারণ অস্ট্রেলিয়া এর মধ্যে জানেন যে চলমান কিছু জাতীয় সংকট ছিল প্যান্ডামিক এবং চীনের সাথে এবং ফেসবুক এবং গুগলের মতো প্রতিষ্ঠানের সাথে সংকটের কারণে অস্ট্রেলিয়া একটা অস্বস্তির পরিবেশ ছিল কিন্তু আজকেই ফেসবুক এবং গুগলের সাথে যে সমস্যাটা শেষ হলো তাহলে এদিক দিয়ে ভালো তো এই ঘটনাটা প্রথম দিকে শুরু হয়েছিল আসলে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো অভিযোগ করেছিল যে তাদের অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করে ফেসবুক এবং গুগলের মতো প্রতিষ্ঠান প্রচুর পয়সা কামিয়ে নিচ্ছে কিন্তু তার মুনাফা কিন্তু তাদেরকে দিচ্ছে না ফলে অস্ট্রেলিয়া সরকার এই গত বছরের প্রথম দিকে চিন্তা করেছিল যে একটা আইন করবে যেন গুগল এবং ফেসবুকের মতো ফেসবুকের মতো প্রতিষ্ঠান যেন এই এই গণমাধ্যমগুলোর কন্টেন্ট যে ব্যবহার করে শেয়ারিং করে সেটার যেন মুনাফার অংশ দেওয়া হয় গত বছর জুলাইয়ের দিকে এটার খসড়া করেছিল তখন গুগল এবং ফেসবুক এবং প্রচুর তিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল যে এখানকার সার্চ ইঞ্জিন এবং ফেসবুক বন্ধ করে দেওয়া হবে যদি এই ধরনের কোন আইন করা হয় কিন্তু সেদিকে সরকার যায়নি সরকার মনে করেছে নীতিগতভাবে এটা যৌক্তিক এই জন্য এ বছরের গত বুধবার যখন এটা আইনে পরিণত হলো যে নিউজ মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম ম্যান্ডেটরি কোডিং আইন তখন এ আইনে আসলো যে যারাই এই দেশের গণমাধ্যমের সংবাদ ব্যবহার করবে তাদেরকে বাধ্য হবে তাদের এই মুনাফার অংশ দিতে তো এটা নিয়েও প্রথম দিকে অনেক পানি ঘোলা হয়েছিল পরে গুগল প্রথম দিকেই এটাকে মেনে নিয়েছে গত বুধবারই আসলে গুগল সমঝোতায় এসেছিল সরকারের সাথে এবং তারা ইতিমধ্যে এখানকার যে মিডিয়া জায়ান্ট রয়েছে নাইন এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এর সাথে তাদের একটা চুক্তি করেছিল যে আগামী 5 বছরে মুনাফার অংশ হিসেবে 3.5 3.5 কোটি অস্ট্রেলিয়ান ডলার তাদেরকে দেওয়া হবে কিন্তু তখন ফেসবুক আসলে এটা মেনে নেয়নি এবং ফেসবুক উল্টো প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল যে তারা বন্ধ করে দিবে এবং ইতিমধ্যে তারা তখন বন্ধ করে দিয়েছিল ফেসবুক থেকে কেউ এখানকার গণমাধ্যমের কোনো কিছু শেয়ার করতে পারছিল না এবং সাথে সাথে কিছু জরুরি সেবাও বন্ধ করে দিয়েছিল কিন্তু সরকার কিন্তু লেগেছিল কারণ হচ্ছে নীতিগতভাবে সরকার মনে করে যে যাদের অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করে যারা পয়সা কামিয়ে নিচ্ছে তাদের কিছু অংশ তাদেরকে দিতে হবে এবং ভালো খবর হচ্ছে যে আজকে দুপুরেই ফেসবুক ঘোষণা দিয়েছে যে এই সমঝোতা করবে কিন্তু তারা চাচ্ছে যে বাধ্যতামূলকভাবে যেন এই পয়সা দেওয়ার জন্য চুক্তিতে না যায় এজন্য সরকারও একটু নমনীয় প্রকাশ করেছে যে ঠিক আছে বাধ্যতামূলক হবে না এই ধরনের টাইনি সংশোধনের দিকে যাচ্ছে এবং সন্ধ্যার দিকে স্থানীয় সময় অস্ট্রেলিয়ার সন্ধ্যার সময় সেটা কিন্তু ফেসবুক ঘোষণা দিয়েছে যে এখানকার যে আরেকটি বড় মিডিয়া জায়ান্ট রয়েছে সেভেন গ্রুপ তাদের সাথে একটা চুক্তি করেছে কিন্তু চুক্তির ভিতরে কত টাকা কত মুনাফা কিংবা বিস্তারিত কিছু এখন জানা যায়নি জানা যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা কিন্তু প্রথম প্রথম পৃথিবীতে যে গণমাধ্যমের কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করলে ফেসবুক এবং গুগল কিন্তু সেই অর্থের মুনাফা অংশ দিচ্ছে এবং এটা অনেক বড় উদাহরণ হয়ে থাকছে পৃথিবীর কাছে পৃথিবীর গণমাধ্যম যারা অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করে তারা কিন্তু এখন থেকে এই এই ধরনের ফেসবুক গুগলের মতো যারা ব্যবহার করছে তাদের কাছে কিন্তু দাবি করতে পারবে এবং ইতিমধ্যে অনেক দেশের এর উপরে নিষেধাজ্ঞা ছিল যদিও শর্ত সাপেক্ষে সেটি উঠিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার এই বিষয়ে সর্বশেষ খবর খবর জানাচ্ছিলেন কাউসার খান অস্ট্রেলিয়া থেকে এই ছিল আজকে নিউজ বিস্ট্রিট উপরে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে